সাকিব আল হাসান আইপিএল 2021 সালে যে দল পেলেন, আইপিএল 2021 আইপিএলের 14তম আসর, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই 18ই ফেব্রুয়ারি 2021 চেন্নাই একটি মিনিয়াল নিলামের আয়োজন করে। এবার 128 বিদেশির মধ্যে দল পাবেন সর্বোচ্চ 22 জন ক্রিকেটার। তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন যারা 5 জন, তার মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজ জুর রহমান অন্যতম, তাছাড়া সাইফউদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদও রয়েছে। শেষ মুহূর্তে আবার যুক্ত করা হয় মুশফিকুর রহিমের নাম। তাদের যে ভিত্তি মূল্য ধরা হয়েছিল, সাকিবের মূল্য ছিল 2 কোটি রুপি, মুস্তাফিজ এবং মুশফিকের ভিত্তি মূল্য ছিল 1 কোটি রুপি, এছাড়া মাহমুদুল্লাহ ছিল 75 লাখ এবং সাইফউদ্দিনের আছে 50 লাখ রুপি ক্যাটাগরিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিব আল হাসানকে তার পূর্বের দল অর্থাৎ KKR কলকাতা নাইট রাইডার্স 3 কোটি 20 লাখ রুপিতে কিনে নেয়। এর আগে সাকিবকে এই ভিত্তিমূল্যেই অর্থাৎ 2 কোটি রুপিতে KKR প্রথম নিলামে ডাক দেয়। তারপর কিংস ইলেভেন পাঞ্জাব চেষ্টা করে সাকিবকে নেওয়ার জন্য, শেষ পর্যন্ত 3 কোটি 20 লাখ রুপিতেই সাকিব আল হাসানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাকি বাংলাদেশি ক্রিকেটারদের এখনও নিলামে ডাক পড়নি শেষ খবর পাওয়া পর্যন্ত, খবর পাওয়া গেলেই আপডেট জানানো হবে। ধন্যবাদ।